প্রযুক্তি ব্যবহার করে আমরা শিক্ষা ক্ষেত্রে যে আমূল পরিবর্তন আমাদের বর্তমান সময়ে লক্ষ্য করা যায় তারই একটি ক্ষেত্র কিন্তু শিক্ষায় মাল্টিমিডিয়া ব্যবহার। আমরা যে ক্লাসে এখন পরিচালনা করছি এখানে কিন্তু মাল্টিমিডিয়ার ব্যবহার করা হচ্ছে। তাহলে এই মাল্টিমিডিয়ার ব্যবহার কিভাবে হচ্ছে দেখো, তোমরা যেরকম শিক্ষার্থীরা ক্লাসে বসে থাকো, আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিই, দেখো এখানেও কিন্তু চিত্রের একটি মাল্টিমিডিয়া ক্লাসের দৃশ্য দেখানো হয়েছে। আজকের এই পাঠটাও কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা ICT জানতে আগ্রহী বা শিখতে আগ্রহী হাত কলমে শিখতে চায় তাদেরকেও এখানে একটি ল্যাবের মাধ্যমে দেখো শেখানো হচ্ছে, তারাও কিন্তু কম্পিউটার শিখছে। অর্থাৎ মাল্টিমিডিয়ার সাহায্যে শিক্ষার্থীরা জটিল বিষয় সহজেই বুঝতে পারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং শিক্ষাটি আনন্দদায়ক হয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র দেখানো হয়েছে, এখানে একটি হৃৎপিণ্ডের চিত্র দেখানো হয়েছে। এখন হৃৎপিণ্ডের কার্যকারিতাকে যদি কম্পিউটারের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয় তাহলে সেটা যখন সচল থাকে কেমন দৃশ্য অবতারণা হয় সেটা তোমরা দেখতে পারবে এবং সহজেই সেটা বুঝতে পারবে। আমরা জানি কোনো জিনিস দেখা এবং শোনা দুটো যদি একই সাথে করা যায় তাহলে সেটা সহজে শিক্ষার্থীরা বা আমরা বুঝতে পারি। তারপর আছে কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীরা হাতে কলমে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার শিখতে পারে, যেটি এই দৃশ্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা এরপরে আমরা দেখো শিক্ষা ক্ষেত্রে আমরা কি কি পরিবর্তন আমাদের শিক্ষা ক্ষেত্রে, আজকে আমরা দুটো বিষয় নিয়ে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে এখানে আলোচনা করবো ICTতে, সেটা হলো শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার। প্রথমে আমরা শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে আলোচনা করছি। আজকের দিনে আগেকার দিনে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগ প্রভাব হতো, কিন্তু ICT উন্নয়নের ফলে আজকে আমাদের কিন্তু আর সেই অসুবিধাটা নেই। আমরা ঘরে বসেই আমাদের ফর্ম ফিল আপ ভর্তি থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত সমস্ত কাজগুলো আমরা কম্পিউটার বা ICT যন্ত্র ব্যবহার করেই করতে পারি। শুধু তো কম্পিউটার ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি তা নয়, একটি মোবাইল ফোন কিন্তু বর্তমান সময়ে সবচাইতে বড় ICT যন্ত্র। আমরা বলে থাকি যে কম্পিউটার হাতের মুঠোয়, পৃথিবীটা হাতের মুঠোয়। তাহলে কীভাবে আমরা এই হাতের মুঠোয় শব্দটা ব্যবহার করি, দেখো মোবাইল ফোন সফটওয়্যারটি ইলেকট্রনিক যন্ত্র, এটি আমরা হাতের মধ্যে রাখি, পকেটে রাখি। তাহলে এখান থেকে আমরা দেখো দৃশ্যে দেখানো হয়েছে কীভাবে আমরা রেজাল্ট জানতে পারি। এখানে দেখানো আছে প্রথম মোবাইল থেকে একটা বোর্ডের রেজাল্ট জানার জন্য রোল নাম্বার এবং সাল, তারপরে সেন্ড করতে হবে একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, যেমন এখানে মাঝখানে মোবাইলটাতে দেখানো হয়েছে। তারপরে আছে রেজাল্ট। আমরা কম্পিউটার যন্ত্র ব্যবহার করে আজকের কিন্তু ঘরে বসেই আমরা আমাদের JSC SSC বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা আছে সেই রেজাল্টগুলো আমরা জানতে পারি। এছাড়াও মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করে খুব দ্রুত সময়ে, অতি দ্রুত সময়ে আমরা রেজাল্ট জানতে পারি। সাথে সাথে আমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা ইউনিভার্সিটিতে আমরা যখন ভর্তি পরীক্ষার জন্য আগেকার দিনে আমাদেরকে যেতে হতো সরাসরি, সেটা অনেক সময় এবং শারীরিক সময়ের ব্যাপার ছিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমাদেরকে ICT যন্ত্র সেই কাজটাকে সহজ করে দিয়েছে, যে কারণে আমরা ঘরে বসে এখন ফর্ম ফিল আপ করতে পারি এবং ভর্তি পরীক্ষা অ্যাডমিশনের জন্য সমস্ত প্রস্তুতি আমরা ঘরে বসে নিতে পারি। আমাদের সিট বা স্থান কোথায় পরীক্ষা হবে সব কিছুই কিন্তু আমরা ঘরে বসে জানতে পারি। এখানে আরও একটি জিনিস তোমাদেরকে লক্ষ্য করা, তোমরা দেখো তোমরা যারা অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী তাদেরও কয়েকদিন পরে JSC পরীক্ষা হবে, তাদের রেজাল্ট জানার জন্য আমরা এই যে এখানে একটি বার আছে দেখো মেনু আছে, এখান থেকে আমরা এভাবে রেজাল্ট দেখতে পারি। আমরা পরবর্তীতে যাই শিক্ষাক্ষেত্রে আরও কী কী জিনিস আছে আমরা দেখে নেই। আমরা পূর্বের দিনে আমাদেরকে বই শুধুমাত্র সংরক্ষিত বইয়ের মাধ্যমে আমাদেরকে পাঠদান করা হতো এবং সেই বইয়েই আমরা কিন্তু পড়তাম। মনে করো তোমার বই অনেক সময় বই নষ্ট হয়, পানিতে ভেসে বা হারিয়ে যায়, তখন আমাদেরকে ওই বইটা পুনরায় খুঁজে পেতে অনেক বেগ পেতে হয় বা কষ্ট পেতে হয়। কিন্তু বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে ICT যে
অগ্রগতি সাধন করেছে। তার মধ্যে আরেকটি আছে ইবুক, ইবুক কি ইলেকট্রনিক্স বুক, ইবুক ইলেকট্রনিক্স বুক। এখানে আমাদের শ্রেণী সহ যত ধরনের আমাদের বাংলাদেশের যে এনসিটিভি আছে এখানে যত ধরনের বই আছে, এছাড়াও বিভিন্ন ধরনের সংবাদ থেকে শুরু করে যা পড়ার ইচ্ছা আর কি সব ধরনের বই আমরা এই অনলাইন থেকে পেয়ে থাকি। এখানে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ ইবুক, এখান থেকে আমাদের শ্রেণীর বই সহ অন্যান্য যে কোনো বই আমরা প্রয়োজনীয় বই আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি, সেটা দেখতে পারি, পড়তে পারি। এবং শুধু তাই নয়, শুধু পড়াই নয়, যদি আমার প্রিন্ট বা প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা সেটা প্রিন্ট দিয়ে নিজেদের সংরক্ষণ করতে পারি বা বের করে নিতে পারি। এরপরে দেখো এখানে আরও একটি দৃশ্য বা চিত্র দেওয়া আছে যেটাকে বলা হয় দূরদর্শন, দূরদর্শন যেমন টেলিভিশন, এখান থেকেও কিন্তু আমরা শিক্ষাকর্মের বিভিন্ন অনলাইন লাইভ প্রচারের মাধ্যমে, সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা কিন্তু এটা দেখতে পারি এবং শুনতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো আমরা আরও কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এখন আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেই দৃশ্যটাকে আমরা যদি আইসিটির ভাষায় বলি তাহলে কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে আইসিটির অবদান সেটা আমরা এখন দেখতে পারব। আসলে কৃষিক্ষেত্রে আইসিটি যে অগ্রগতি সাধন হয়েছে তা সাধিত হয়েছে তারই একটি চিত্র কিন্তু আমরা এটির মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রথমেই দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো এখানে একটি রেডিও দেওয়া আছে, রেডিও, তাহলে রেডিওতে যদি আমরা কী করতে পারি, রেডিওতে শোনা যায়, শব্দ শোনা যায়, তাহলে আগেকার দিনে বা বর্তমান সময়ে এখন আমরা যারা কৃষিকাজ করি দূর দূরান্তে বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকি সেখানে কিন্তু আবহাওয়া বা অন্যান্য খবরাখবর জানার জন্য আমরা রেডিওকেও ব্যবহার করে থাকি, রেডিওর মাধ্যমে আমরা কৃষি খবরও পেয়ে থাকি। এরপরে আরও একটি দৃশ্য আছে যেমন এখানে বীজতলা থেকে চারা উৎপাদনের একটি দৃশ্য দেওয়া আছে, এছাড়াও আরও একটি ছবি আছে যে ছবিটা আসলে লাইভ ছবি অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে যে সমস্ত ছবিগুলো অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলো আমরা দেখতে পারি, কৃষিক্ষেত্রে কৃষির বিষয়ে যে সমস্ত অনুষ্ঠানগুলো প্রচারিত হয় তার একটি ছবি এখানে দেওয়া আছে। আমরা এখানে আরও একটি তোমাদের ব্যাপারটা জানাই, এই ছবিটির ভিতরে আরও একজন বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তির ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে শায়ক সিরাজ, শায়ক সিরাজ, তোমরা নিশ্চয়ই ভালো করে দেখলে খেয়াল করতে পারবে। তাহলে বন্ধুরা এরপরে দেখো আসলে কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কীভাবে যে আমাদেরকে সহযোগিতা করছে তারই আরও একটি সুন্দর দৃশ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি কৃষিক্ষেত্রে মনে করা যায় কৃষকের বিভিন্ন সমস্যা থাকে, এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য সঙ্গে সঙ্গে সে মোবাইল ফোনের মাধ্যমে কৃষি বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারে এবং দুটো দৃশ্যে একটি দেখো এপাশে একটি এপাশে একটি এবং সেখান থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে সে তার কৃষি উপকরণ বা কৃষিক্ষেত্রের কাজে পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। দেখো এখানে নিশ্চয় লিখে দেখানো হচ্ছে যে চাষিরা মোবাইল ফোনে ফোন করেও কৃষি বিষয়ক সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে, তাহলে আইসিটি কি আমাদের কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিক্ষেত্রে আরও যে সমস্ত জিনিসগুলো আছে দেখো এখানে অনলাইনের মাধ্যমে আমরা দেখো ভিডিও কনফারেন্স বা ছবির মাধ্যমে এক স্থান থেকে ছবি একটি ফসলের যে সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলো কৃষি বিষয়ক কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করে ছবির মাধ্যমে পরামর্শ নেওয়া যায়। এছাড়াও বিভিন্ন আমরা জানি গুগল বা অনেক ধরনের ওয়েবসাইট আছে যে সমস্ত ওয়েবসাইটগুলোতে ঢুকে ফসলের বিভিন্ন রোগ এবং তাদের প্রতিকার সম্পর্কে আমরা পরিষেবা পেয়ে থাকি। তাহলে এখানে দেখো সেই কথাটি আমরা জানাচ্ছি, চাষিরা ইন্টারনেট ব্যবহার করে কৃষি বিষয়ক সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। বন্ধুরা পরবর্তীতে দেখো আমরা আজকে এখানেই কৃষি দেখেন কৃষি বিষয়ক আমরা যে সমস্ত ক্লাসগুলো ছিল আমরা সাধারণত কৃষি ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা ও কৃষিক্ষেত্রে যে আইসিটি যন্ত্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজকে আমরা এই দুটি বিষয়ের আলোচনায় এখানেই শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বর্তমান বিশ্বের মহামারীর সময় তোমরা সবাই ঘরে থাকবে, মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজনের অপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।